যাত্রা শুরুটা আমাদের এইভাবেই শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, ট্রাভেল ব্লগ উইথ সারা হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে ঘুরতে যাচ্ছি খুব সুন্দর একটা কাসেলে। এটা কোপেনহাগেনের বাইরে, আর দুই পাশের রাস্তা তো দেখছেন কী সুন্দর। যেহেতু এখন ফল সিজন, তাই বাইরের পরিবেশ খুব সুন্দর। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দুই পাশের পরিবেশ এক কথায় অসাধারণ, খুবই ভালো লাগছে। তো আমরা সকাল 11টার মতো বাজে এখন বের হয়েছি। আমরা এক ঘন্টা লাগবে কোপেনহাগেন থেকে যেতে। জায়গাটা খুবই সুন্দর, আর রাস্তার দুই পাশের পরিবেশ আর মিউজিক সাথে খুবই ভালো লাগছে। আর কপিরাইটের কারণে আমি মিউজিকটা দিতে পারছি না, তবে এক কথায় এই ওয়েদারে ঘুরতে যাওয়া, অনেক বেশি ঠান্ডা ছিল এই ওয়েদার, তারপরে রাস্তা দুই পাশে সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। আর আজকে আমরা একলা যাচ্ছি না, আমার ডেনমার্কের ফ্রেন্ড আছে, একটা একমাত্র ফ্রেন্ড আমার ডেনমার্কের, ওরাও যাবে, আমরা ওইখানে গিয়েই একসাথে দেখা করব। এই যে আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি, চলে এসেছি আমরা। এই যে কার পার্কিং করে এখন দেখতেছি আশেপাশে পরিবেশ, বাইরে অনেক বেশি ঠান্ডা, আর বুঝেই যাচ্ছে যে কি পরিমাণ কুয়াশা, একদমই দেখা যাচ্ছে না আশেপাশে। আর জায়গাটা দেখে তো খুবই ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটা থেকে শুরু হয় মেইন এন্ট্রেন্স। এই যে আজকেও অনেক মানুষ এসেছে, আর আমি আর সারা দেখি তো হাঁটতে শুরু করে দিয়েছি, আস্তে আস্তে এখন যাব ভিতরে। পুরো জায়গাটা দেখে মনে হচ্ছে একদম অন্য একটা জায়গায় চলে আসছি। কোপেনহাগেনের মধ্যে সাধারণত এরকম জায়গা দেখা যায় না, খুবই কম, একদম মনে হচ্ছে ছবিতে আঁকা কোনো একটা জায়গায় আসছি। আর ক্যাসেলের কথা কি নাই বললাম, খুবই সুন্দর, এত বড় একটা ক্যাসেল যে এক পার্টে ভিডিও দিয়ে শেষ করা যাবে না। আমি এটা সেকেন্ড পার্টও আপলোড করব খুব তাড়াতাড়ি। ক্যাসেলটা খুবই বড়, আর আমাদের হাতে বেশি সময় ছিল না, যে কারণে আমরা ভিতরে যেতে পারিনি, শুধু আশেপাশের যে গার্ডেন এরিয়াটা ওইটাই ঘুরছি, তাও মানে 10 ভাগের 2 ভাগও আমরা ঘুরতে পারিনি, এত বড় একটা গার্ডেন ছিল। অন্য একদিন হাতে সময় নিয়ে গেলে পুরোপুরি ঘোরা যাবে। আর এখানে আমি বলছিলাম যে এই কাসেলটা একদমই পানির মাঝখানে, চারদিক থেকে পুরো পানি, আর কাসেলটা হচ্ছে একদমই মাঝখানে। এই জায়গাটা হচ্ছে মেইন এন্ট্রেন্স, আর এই দরজাটা দিয়ে এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। দেখি কাসেলের একদম সামনে পর্যন্ত আছে নাকি, কিন্তু পিছনের সাইডে যে বড় গার্ডেন ওইটা হচ্ছে আলাদা, ওখানে বড় একটা পিছনে নদীর মতো আছে, আমরা ওই দিকেও যাব। এখন আগে দেখি এখানে অনেক কিছু দেখার মতো আছে। আসলে আগের দিনের জিনিসগুলো নিয়ে কিছু বলার নেই, সব কিছুই অসাধারণ, দেখতে খুবই ভালো লাগে, একটা ঘর জিনিস খুবই সুন্দর। বাইরের যে ওয়েদার সৌন্দর্য আসলে ক্যামেরায় সেটা ধারণ করা অসম্ভব। এই হচ্ছে আমার ডেনমার্কের একমাত্র ফ্রেন্ড, ওরাও এসে গেছে। জায়গাটা অনেক বেশি সুন্দর, সবাই ছবি তোলা আর ভিডিও করা নিয়ে ব্যস্ত।
এদিক ওদিক দৌড়াদৌড়ি, অনেক বেশি মানুষ ছিল। এখনো আমরা যে মেইন যে জায়গাটা দেখার জন্য সবাই আসে ওইদিকে যাই নাই, আর সারা এই পাতা দেখলেই নিয়ে দৌড়াদৌড়ি শুরু। সব মিলিয়ে খুবই সুন্দর। আর যদি এই ক্যাসেলের ভিতরে যেতে পারতাম তাহলে আরও অনেক কিছু ভিডিও করা যেত, যেহেতু আমাদের হাতে সময় ছিল না তাই আমরা ভিতরে যেতে পারিনি। নেক্সট টাইম যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করব। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যে মেইন পার্ট গার্ডেন সাইডটার ওই দিকে যাচ্ছি। সব মিলিয়ে জায়গাটা এত বেশি সুন্দর যে ভিডিও খুব বেশি ভিডিও করা হয়নি, আমরা তো শুধু পরিবেশ দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গেছে। এসব বড় জায়গায় গেলে আসলে হাতে অনেক বেশি সময় নিয়ে যেতে হয়, না হলে আসলে ঘোরা যায় না। আর সাথে খাবার পানি নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। যারা এই জায়গায় ঘুরতে যেতে চান তারা অবশ্যই সাথে পানি খাবার নিয়ে যাবেন, আশেপাশে তেমন কিছুই নেই খাওয়ার নেওয়ার মতো। একবার ক্যাসেলে ঢুকে গেলে বের হওয়া পর্যন্ত আর খাওয়ার কিছু নেওয়ার কোনো সুবিধা নেই। তবে বাইরে একটু বাইরে থেকে শুরু হওয়ার আগেই এখানে অনেক দোকান আছে, তো ইজিলি সব কিছু পাওয়া যায়। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূরে চলে আসছি। আসলে ডেনমার্কে ঘোরার মতো অনেক জায়গাই আছে, সময়ের অভাবে কোথাও সেভাবে যাওয়া হয় না। এই জিনিসটাও খুবই সুন্দর দেখতে, প্রত্যেকটা এই ক্যাসেলের প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর। এর পরের পার্টে আমি যেটা শেয়ার করব ওইটা দেখার জন্য সবাই অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।